শেষ হলো ইরাবতীর চুপ কথা। ইতিমধ্যে প্রশ্নে জর্জরিত মনামি, নতুন কোন ধারাবাহিকে তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন করে চলেছে দর্শকরা। সদ্য শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ইরাবতী ও আরুষির রূপে সেজে ছবি পোস্ট করে জানিয়েছিলেন তিনি শেষ হলো শুটিং। সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়েছেন এতদিন পাশে থাকার জন্য। আগামী 2 আগস্ট শেষ পর্ব দেখানো হবে ইরাবতীর চুপ কথার। মনামি জানালেন, হাতে এখন এক গাদা অফার আসছে, সে সব বাছাবাছি চলছে। একটা ধারাবাহিক শেষ হওয়ার খবর ছড়ালে নানা প্ল্যাটফর্ম চ্যানেল থেকে ডাক আসে, আমারও ডাক এসেছিল। কিছু ডাক পছন্দ না হয় সারা দেয়নি। আপাতত নিজের ইউটিউব চ্যানেল নিয়ে খুব ব্যস্ত, তবে মনামিকে কিন্তু চুপচাপ বসে থাকতে দেখা যায় না। কিছু নন ফিকশন কাজে ব্যস্ত রেখেছেন নিজেকে। একটা নতুন OTT প্ল্যাটফর্ম আসার কথা, গত 1 মাস ধরেই সেই সংস্থার সঙ্গে মিটিং এ বসেছেন, হয়তো ওদের মুখ হয়ে ফিরবেন। এছাড়াও অন্য আরেকটি OTT প্ল্যাটফর্মে ডান্স রিয়েলিটি শো এর বিচারক হওয়ার ডাক পেয়েছেন, যদিও এখনো পুরোটাই আলোচনার সত্ত্বে। তাহলে দর্শক, ইরাবতী চুপ কথা ধারাবাহিকে এতদিন মনামি ঘোষের অভিনয় আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে প্রতিদিন নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।